Nagan was not the better team. Luckily they won. Good luck for the final, that's all. নমস্কার ফুটবল বঙ্গে সবাইকে স্বাগত, আমি অয়ন, বাংলা ফুটবলের সত্যান্বেষী। আজকে এই মুহূর্তে আমরা যাচ্ছি জোহর ক্রীড়াঙ্গনে। আজকে খেলা হচ্ছে মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ এফসি। আজকে কিন্তু সেমিফাইনাল ম্যাচ, আজকে কিন্তু দুটো দলের মধ্যে কোনো দলই কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না, কারণ দুটো দলই মরিয়ে থাকবে আইসিএল ফাইনাল খেলার জন্য। আজকে আমার সাথে যে গরু, যাকে আপনারা এতদিন মিস করছিলেন, সেই গরু কিন্তু ফিরে এসে আছে। গরু কেমন লাগছে বল ভাই? শুধু আজকে শুধু শুধু কথা বলবো না, শুধু শুধু ভাই। ডেঞ্জার খেলা হবে আজকে, মানে আগেরবার হায়দ্রাবাদের ঘরের মাঠে গিয়ে ভাই আমরা ড্র নিয়ে এসেছিলাম একটা, ঠিক আছে। এইবার আমাদের ঘরে মাঠে জিতবো, ব্যাস ব্যাস এটাই, ঠিক আছে। ফুটবল বঙ্কেশ, সো এই মুহূর্তে আমরা দেখছি মানে দর্শক কিন্তু ঠাসা আছে জোহর দিতে। মানে আমি কিন্তু ডার্বির দিনে বোধ হয় এত দর্শক দেখিনি যেটা মানে আজকে দেখতে পাচ্ছি। দাদা কি মনে হয় কে জিতবে আজকে? কি মনে হয় কে জিতবে? একদম মোহনবাগান জিতবে। গোলটি করবে দিমি আছে, হুগো আছে, লিস্টন ফর্মে না, কিন্তু লিস্টন আজকে গোল করবে। গোল করবে জিতবে কিন্তু, জিতলে কিন্তু পরের ম্যাচ ব্যাঙ্গালোর। কি মনে হয় ব্যাঙ্গালোর বিরুদ্ধে কি হতে পারে? কালকে ক্যাপ্টেন সুনীল অলরেডি বলে দিয়েছে যে আমরা মেইনাসকে চাই, আমরা মেইনাসের 12 ম্যান হিসেবে স্টেডিয়ামে আজকে যাচ্ছি। মেইনাস এইনার পক্ষ থেকে আজকে আমরা যাচ্ছি এবং গ্যালাডিয়েটর আর্মি আছে স্টেডিয়াম ভরার জন্য। তো এখানে মেরিনার্স আরিনা কিন্তু ভাই নেক্সট লেভেল। আগে আমরা দেখলাম যে আগের ম্যাচে মেরিনার্স আরিনা কিন্তু স্মোক বম্ব নিয়ে মাঠে এসেছিল, যেখানে ওরিয়েন্টাল এফসি ম্যাচ কিন্তু আমরা ম্যাচ জিতে ফিরেছিলাম। আজকে কিন্তু আজকেও এখানে মেরিনার্স আরিনা কিন্তু মাঠ কাঁপাতে চলে এসেছে, তো দেখা যাক কি হয়। হ্যাঁ ভাই, এখানে আমরা সাবস্ক্রাইবার খুঁজে পেয়েছি। দাদা কি মনে হয় কি হবে আজকে? শুনলাম কি হবে? 2-0 দাদা, 2-0 জয় মোহনবাগান। তো 2-0 সবাই বলছে, 2-0 হবে, দেখা যাক কি হয়। আজকে কিন্তু ম্যাচটা খুবই কড়াকড়ি ম্যাচ দিয়ে চলেছে, তো দেখা যাক কি হয় আজকে। দাদা কি মনে হয় কে জিতবে আজকে? তারা বলছে 2-0 হবে। ইভেন আমারও প্রেডিকশন ছিল যে 2-0 বা 2-1 হবে। বড় কি মনে হয় প্রেডিকশন কি তোর? আমার হচ্ছে 2-0 হবে না, বাট বেশি হতে পারে, মানে কম হবে না, 2-1 থেকে কম হবে না, জিতবো। কি মনে হয় কে জিতবে আজকে? আজকে আমরাই জিতবো। স্কোরলাইন হবে 2-0। আবারও 2-0, মানে সব সমর্থকরা 2-0 বলছে, দেখা যাক কি হয়। তো এই মুহূর্তে আমরা জোহরদির 1 নম্বর গেটের সামনে। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে আমি টিশার্টটা কোথায় কিনি, মানে আমি টিশার্টটা কিনি হচ্ছে টি কিউরিয়াস থেকে। আপনারা যদি টিশার্টটা কিনতে চান, এখানে কিন্তু মোহনবাগানের হৃদয় জুড়ে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গালুরু দেন নাও, পরে অনেক রকমের আপনারা ডিজাইন পেয়ে যাবেন। তো যদি আপনারা এই টিশার্টটা কিনতে চান, তাহলে আপনারা কিন্তু অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমরা একটা ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো, সেই ফেসবুক লিঙ্কে গেলেও কিন্তু আপনি এই টিশার্টটা পারচেস করতে পারেন। তো অবশ্যই কিন্তু চেক করবেন টি কিউরিয়াসকে। আর যদি আপনারা অফলাইনে কিনতে চান, তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগান বা ইস্ট বেঙ্গল ম্যাচে ম্যাচ যেতে কিন্তু আমরা 3 নম্বর বা 4 নম্বর গেটের সামনে কিন্তু টি কিউরিয়াস স্টল দেয়, তো কিন্তু আপনারা স্টল থেকেও অফলাইনে টি শার্টগুলো পারচেস করতে পারবেন। তো অবশ্যই চেক আউট করবেন টি কিউরিয়াসকে। নেক্সট লেভেল সাপোর্ট ভাই, মানে লিটারালি মারিনার্স আরিনা ভাই সাব। আজকে ম্যাচে কিন্তু সেই স্মোক বম্ব দেখলাম আমরা এবং সমর্থকরা উচ্ছ্বাসে মেতে আছে। হয়েছে ভাই, হয়েছে, একদম দাঁড়িয়া। এবং সমর্থকরা স্কোর লাইন প্রেডিক্ট করছে 2-0, দেখা যাক কি হয়। আমারও প্রেডিকশন ছিল 2-0 এবং সাগ্নিক গরু যে ছিল তারও প্রেডিকশন 2-0ই ছিল, মানে সে বলেছিল ম্যাচ জিতবো আমরা। তো দেখা যাক কি হয়। এটা 2 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছে আমি এই মুহূর্তে। আর 2 নম্বর গেটের সামনে লাইন কিন্তু মানে নেক্সট লেভেল ভাই সাব। এখানে এখনো আবার মারিনার্স আরিনা পুরো ফ্যান ক্লাব ঢুকছে এখানে। ও ভাই
তো যেটা আমি বললাম ঘড়ির কাঁটায় এখন 7:05 আর এবং কিন্তু 2 নম্বর গেটের সামনে লাইন ভরে গেছে, মানে লিটারেলি সেই কোথাও অবধি লাইন চলে গেছে, লেখে আমি জানি না কেন ম্যাচে ঢুকবো আজকে। দাদা কি মনে হয় কে জিতবে আজকে? আর কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলা শুরু হতে চলেছে, আমরা এই মুহূর্তে স্টেডিয়ামে ঢুকছি, আমরা অনেকটা লেট হয়ে গেছে, দেখা যাক কি হয়, চলো ঢুকে স্টেডিয়ামে। রেড প্লে কি হয়? রেড প্লে আমার ফোন বাজছে, চলছে না সোজা পথে। হ্যালো 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 ঘড়িকাটা এখন সবাই 2 মিনিট জাস্ট খেলা শুরু হলো, কিন্তু আমরা দেখছি মোহনবাগান একদম কনফিডেন্স না, মানে মোহনবাগান বল লুজ করছে, যেখানে হায়দ্রাবাদ এসি অনেক বেশি বল রাখে পায়, মোহনবাগান কিন্তু যথেষ্ট বল লুজ করছে, জানি না কিভাবে কি হবে। ও ভাই আপাতত খেলছে 10 জন, গ্লেন তো ওই বল বয়, ঠিক আছে মাঝে সাঝে একটু বলটা এগিয়ে দেয় ওই আর কি। ভাই সব বুঝলাম, মানে স্টেডিয়ামে এত ধোঁয়া কি করে আসছে ভাই, কিছুটা জ্বলছে কোথাও একটা, ভাই ওটাতে গান চলছে নাকি ভাই? হতে পারে ভাই। শুভাশিস শুভাশিস রস খেলা শেষ, খেলার ফলাফল এটিকে মোহনবাগান 0 হায়দ্রাবাদ এসে 0। মোহনবাগান কিন্তু অনেক সুযোগ পেয়েছিল, আমি দেখলাম যে 20 মিনিটের পর কিন্তু খেলা পুরোপুরি মোহনবাগান ডমিনেট করেছিল, মানে মনবীর চান্স পেয়েছে, পেত্রা 10 চান্স পেয়েছে, অনেক প্লেয়াররা চান্স পেয়েছে, বাট দেন গোলটা আসেনি। মনে হয় এতক্ষণে 3টে গোল হতো, শিওর শট, তিনটে গোল তো ভাই, ঠিক আছে শিওর শট 3টে গোল হতো, মনবীরের শট বার পোস্ট লাগলো ভাই, মোহনবাগান অনেক চান্স পেয়েছে, বাট দেন মোহনবাগানের মধ্যে ক্লিনিক্যাল নেস ছিল না, গ্লেনের শটটাও বাইরে গেল। আর গ্লেন মার্টিনস ভাই ভাই গ্লেন মার্টিনস এত খিস্তি খেয়েছে না, এত খিস্তি মানে লিস্টন ক্লাসও খায় না, মানে একটা বল পাচ্ছে ডিসপসেসড, আরেকটা বল পাচ্ছে ডিসপসেসড, আর প্রবাবলি কিয়ান নাসেরকে বসে প্রবাবলি আমরা লিস্টন ক্লাসও দেখতে চলেছি সেকেন্ড হাফে, কারণ লিস্টন ক্লাসও ওয়ার্ম আপ করছিল ভাই। আর যাই হোক না কেন ভাই, মাঠে দর্শক অনেক হয়েছে আজকে, অনেক অনেক, মানে মনে হচ্ছে ভাই যে সেমিফাইনাল আজকে ভাই, ডার্বি ম্যাচে এই স্মল গাড়ি এত ভালো নি ভাই, যত আজকে পড়ে গেছে তাই নিয়ে ডার্বি ম্যাচে স্মল গাড়ি এত ভালো নি। হায়দ্রাবাদ এরকম জায়গাতে ফ্রিক পেয়েছে ভাই, সব লাট ফাটছে ভাই, ও ম্যান ভাই
হায়দ্রাবাদ এখন ডিটারমাইন্ড যে এটা পেনাল্টিতে নিয়ে যাব, তাই ওরা গোল মারতে দেবে না। আর আমরা তো আরো ডিটারমাইন্ড যে আমরা গোল দেব না, তাই আমরা এমনি গোল মারতে পারবো না। তার মানে পেনাল্টি হচ্ছে, ব্যাস লাস্ট চান্স, প্রবাবলি দ্য লাস্ট চান্স। এখানে ঘড়ির কাঁটা 120 মিনিট, প্রবাবলি মন মনে লাস্ট চান্স। এখানে দেখা কি হয়, কর্নার কিক, কর্নার কিক সিচুয়েশন। সাপোর্টাররা কিন্তু উচ্ছ্বাসে মেতে উঠেছে। এখানে লাস্ট কর্নার কিক, গোল কি হবে? ও ম্যান, সো ক্লোজ ভাই, সো ক্লোজ। আর কিছু করে নেই, আর কিছু করে নেই ভাই। মানে লাস্টে পুরো হাফ টাইমে, পুরো সেকেন্ড হাফে, মানে পুরো এক্সট্রা টাইমে খেলাটা এত বোরিং খেলা হয়েছে, কোনো টিমই অ্যাটাক করতে পারেনি। মানে মনে হচ্ছে মোহনবাগান সাপোর্টাররা জেতার জন্য খেলছে, বাট মোহনবাগান প্লেয়াররা টাই ব্রেকার সেট নিয়ে যাওয়ার জন্য খেলছে। ভীষণ ডিসঅ্যাপয়েন্টিং। Thank you.
ফাইনালে চলে গেছি, আর কিছু চাই না, বলেছিলাম ফাইনালে যাবে, শুধু বলেছিলাম গোল ডিফারেন্স একটু বেশি হবে, কিন্তু হলো না, ঠিক আছে চলে গেছি ফাইনালে, ব্যাস। আমার খুব খুশি ফাইনালে গিয়ে, এই এই আনন্দ আমরা কিছুতেই ইয়ে করতে পারছি না, এই উদ্বোধনা উঠে রাখতে পারছি না আমরা। It's a good game, great competitive until the end. Hyderabad is still the defending champions, okay? And they lost the match against ATK Mohun Bagan. We played like that only. Yeah, it comes until the... Hyderabad fought to the end. So, yeah, they played like the champions only. Hopefully, we will come back stronger next season. Can you guys please say joy Mohun Bagan for once, please? No chance. No, of course. I only say all the best to them for the final. Okay. That's one. I think both teams played very well. Yeah. Mohun Bagan was not the better team. Luckily, they won. Good luck for the final, that's all. All right, thanks a lot, bro. ভাই মোহন বাগান টাই ব্রেকার্সের ম্যাচটা জিতলাম, জানি না স্কোরবোর্ড কি ছিল, কে কটা গোল মেরেছে, মানে এতটা এক্সাইটমেন্ট ছিল, 4-3 বোধহয়, ওকে 4-3 ছিল প্রবাবলি, বাট লাস্ট বলটা প্রথম কোটা মেরেছিল এতটা মনে আছে আমার। তো আমরা চলে গেছি ফাইনালে, মোহন বাগান গোয়ার মাঠে খেলবে ISL ফাইনাল ব্যাঙ্গালোর FC বিরুদ্ধে, এবং আমরা সেই ব্যাঙ্গালোর থেকে ট্রফি নিয়ে আসছি আবার সেই আই লিগের ফাইনাল 2015 বেলবাসাকে গোল ভাই থেকে, ও মাই সিরিয়াসলি ভাই, সেটা আমরা জিতেছিলাম, এটা দেখি কি করা যায়, সেটা আমরা জিতবো। জানোই পুরো প্রিন্ট ভালো, আর কি চাই, মোহন বাগান জিতেছে, জয় মোহন বাগান।